আকীদা বিশ্বাসমালা বলা হয় আকীদা শব্দটা থেকে আকীদা কম্প্রিহেনসিভ কনসেপ্ট সামগ্রিক আইডিয়া এই যে আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কলম এটা দিয়ে কি করা হয় লেখা হয় এই যে জানলাম আমি এই বস্তুটা সম্পর্কে আমার আকীদা সহি হলো তারপর আমার যে ঈমানটা হবে সেই ঈমানটা কি হলো সঠিক হলো তারপরে আমি যে লিখব আমল করব সেই আমলটাও সঠিক হবে আর আমাকে যদি বলা হয় যে এটা একটা অস্ত্র সময় সুযোগ মতে মানুষকে আঘাত করবে তখন এই সম্পর্কে আমার ঈমান ভুল হলো আকীদা ভুল হলে ঈমান ভুল হয়ে গেল আমার আমলও ভুল হবে এর বিভিন্ন অংশ আছে কালি আছে নিব আছে তারপরে ধরার জন্য একটা ব্যবস্থা আছে তারপরে এখানে রাখার জন্য একটা ক্লিপ আছে সব আছে বহু কিছু আছে সব কিছু মিলে একটা বস্তু এটা হলো কলম আলাদা কোনো একটা বস্তুর কোনো মূল্য নাই এটার নাম কলম না কাজেই ইসলামের সামগ্রিক বিষয়টাকে দেখতে হবে এটাই হলো আকীদা যখন মানুষের সামনে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা হবে তখন অবশ্যই ইসলামের সামগ্রিক বিষয়টাকে তুলে ধরা হবে তখন আর বিক্ষিপ্তভাবে কেউ চিন্তা করবে না ওখান থেকে একটা আয়াত ওখান থেকে একটা কথা ওখান থেকে একটা বিষয় তুলে এনে মানুষকে ভুল পথে নিতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন সূরা হুজুরের 15 নম্বর আয়াতে মুমিনের সঙ্গে জিহাদ অঙ্গীভূত করা আছে আল্লাহ রসুল কিতাল করেছেন যুদ্ধ করেছেন তার জীবদ্দশায় প্রায় 75টি যুদ্ধের বিবরণী পাওয়া যায় অন্যান্য জাতির গবেষকরা গবেষণা করে বের করেছেন পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ যিনি একাধারে স্বামী সমাজপতি সংস্কারক নবী রসুল যিনি একজন রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার জাতির কল্যাণে বহু সিদ্ধান্ত নিয়েছেন একজন সামরিক বাহিনীর প্রধান হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ অভিযানের জন্য তিনি বহু সিদ্ধান্ত নিয়েছেন রসুল হিসেবে তিনি আল্লাহ থেকে বার্তা নিয়ে এসেছেন কাজেই ওনার টোটাল জীবনকে খণ্ডিতভাবে একটা অংশকে সামনে এনে ওটাকে নিয়ে একটা স্বার্থ হাসিল করলে কিন্তু আকীদা ভুল হবে